কতটুকু বলতে চলেছি যে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন ছিল এই দেশের বৃহৎ সংখ্যক জনসাধারণের, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আর এই পূর্ণ লগ্নে শুধু হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ নন, দেশের সকল স্তরের জনসাধারণের যাতে তাতে সহযোগিতা থাকে, তাতে যাতে সহমর্মিতা থাকে, সেই আবেদন সকলের উদ্দেশ্যে রাখছি। বন্ধুগণ, আমরা করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামীকালকে যখন অযোধ্যায় সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, যখন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হবে, আর ওই সময়ে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কার্যালয়ে আমরা সংক্ষিপ্ত কার্যক্রমের আয়োজন করেছি। যেহেতু কোভিড সংক্রমণের সময় চলছে, করিমগঞ্জ জেলা এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আছে, আর এই সময়ের মধ্যে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের দলীয় কার্যালয়ে আমরা এক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীকালকে ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কার্যালয় পরিসরে অতি সংক্ষিপ্ত আকারে যুগ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের এখানে পূজন অনুষ্ঠান হবে, সঙ্গে সংক্ষিপ্ত আকারে যজ্ঞানুষ্ঠান হবে, আমরা আমাদের জেলা কার্যালয়ের পরিসরের ভিতরে করব। আর সেই উপলক্ষে সকালবেলা আমাদের এই জেলা সদরের যে সীমান্তবর্তী যে কুশিয়ারা নদী যেটা আছে, সেই কুশিয়ারা ঘাট থেকে ওখান থেকে দলের মহিলা মোর্চার যারা কর্মীরা আছেন, সেই মাতৃশক্তি ওখান থেকে জল ভরে আনবেন কার্যালয়ে। পরবর্তীতে কার্যালয়ে যুগ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পূজন হবে, তৎপরবর্তীতে সংক্ষিপ্ত আকারে যজ্ঞানুষ্ঠান হবে, এবং তারপর আমরা অযোধ্যায় মাননীয় দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যে শিলান্যাস অনুষ্ঠান করবেন, ওই শিলান্যাস অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এখানে দলীয় কার্যালয়ে যারা দলের কর্মীরা যারা উপস্থিত থাকবেন, দলের নেতৃবর্গ যারা উপস্থিত থাকবেন, তারা এখানে পরিলক্ষিত করবেন, সেই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আজকের সন্ধ্যায় আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে আমরা এই বার্তা তুলে দিতে চাই। আর আজকের এই দিন দেখতে সক্ষম হওয়ার পিছনে দেশের যে সকল ব্যক্তিবর্গ এখানে আত্মাহুতি দিয়েছিলেন, যারা দীর্ঘদিনের স্বপ্নকে স্বপ্ন অবস্থায় রেখে, যারা বাস্তব আজকে যখন এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, সেই দিনটি যারা পরিলক্ষিত করতে পারছেন না, যারা ইউলুকে নেই, তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সন্ধ্যায়। আর তাছাড়া সেই সকল মহান করসেবক সহ দেশের অগণিত জনসাধারণ যারা ওই সময় ওই আন্দোলনে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বাধীন যে আন্দোলন হয়েছিল, ভারতীয় জনতা পার্টি সেই সময় যে আন্দোলনে সামিল হয়েছিল, শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজি, সাতদিরি তম্বুরাজি, উমাভারতীজি সহ অনেক যারা ওই সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যারা আন্দোলনে সহযোগিতা করেছিলেন সকল স্তরের ব্যক্তিবর্গ, তাদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর বিশেষ করে করিমগঞ্জ জেলা থেকে যে সকল কর সেবকরা ওই সময় অযোধ্যায় গিয়েছিলেন, তাদের প্রতিও তাদের পরিবারের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করছি। খুশির দিন আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী রাম জন্মভূমির যে আন্দোলনের শেষে আগামীকাল রাম মন্দিরের শিলান্যাস করবেন, আর এই দিনের জন্য কখন রাম মন্দিরের কাজ আরম্ভ হবে, কখন রাম মন্দিরের শিলান্যাস হবে, এই অপেক্ষা করছিলাম দীর্ঘদিন থেকে। আমার মনে পড়ে 1989-90 ওই সময়ে রাম মন্দিরের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে, বিশেষ করে 1990 সালের 30 অক্টোবর যেদিন কর সেবার তারিখ দারিদ্র ছিল, তো তৎকালীন উত্তরপ্রদেশ সরকার, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার প্রচণ্ডভাবে এই কর সেবকদের হেনস্থা করেছে। উত্তরপ্রদেশে বিশেষ করে বিভিন্ন জায়গায় কর সেবকদের গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আর 1989 সালেই প্রায় সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন স্থানে এই রামশিলা পূজার কাজ আরম্ভ হয়ে যায়, একদম
ওই সময় অক্টোবর পর্যন্ত এটা চলে। আমার মনে পড়ে যে আমার বনমালীর মাঠ যেটা, তো বনমালীর মাঠে রামশিলা পূজার আয়োজন আমার উপর মুখ্য দায়িত্ব ছিল, এতটা আয়োজন টায়োজন আমি করি। যদি ওই সময় আমি কোর্টে ওকালতি করি এবং খুব সুন্দর মতো খুব উৎসাহ উদ্দীপনা এটা করি। আমার মনে পড়ে কবিন্দ আমাকে একটা উত্তরীয় দিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশ থেকে পাওয়া উত্তরীয়, এই নীল রঙের ওই উত্তরীয় পরে আমি ওই রামশিলা পূজায় আমি যাই। রাম মন্দিরের শিলান্যাস আগামীকাল হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যাতে কীরকম সাজসাজ ভাব, বা সমগ্র দেশেই সাজসাজ ভাব। আর যারা নির্মাণ কমিটির ট্রাস্ট জন্য ট্রাস্ট বানানো হয়েছে, ট্রাস্টের যারা যাবে তারা আহ্বান করেছেন যে সকালে আগামীকাল যাতে 12টার পরে সবাই যাতে প্রস্তুত থাকে, উদ্বোধনী ঘণ্টা কাশি এগুলো তারা যাতে বাজায় এবং সন্ধ্যায় যাতে প্রদীপ প্রজ্বলন করে সকলে, এটাই কামনা করেছেন। আর আমিও আজকের থেকে, আজকে যেহেতু যজ্ঞর কাজ চলছে, যজ্ঞ চলছে সকাল থেকে, আর আগামীকাল শিলান্যাস হবে, আজকাল আমি আমার ঘরেও এই আমার আমার সীমার মধ্যেই, বাড়ির সীমার মধ্যেই আলোকসজ্জা করেছি, আর আগামীকাল প্রদীপ প্রজ্বলন করব, এই কামনা রয়েছে। আর সকলে যাতে এই কাজটা যেভাবে আহ্বান করেছেন নিজের বাড়িতে আলোকসজ্জা প্রদীপ প্রজ্বলন এগুলো করেন, কাশি ঘণ্টা উলুধ্বনি এগুলো দেন, এটাও আমি কামনা করছি যাতে এগুলো হয়।